সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। নদিয়ার পলাশীপাড়া থানার পলাশীপাড়া বকুলতলায় রবিবার অধিবাসরে মধ্য দিয়ে ২৪ প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী মহানাম যজ্ঞ ও মহোৎসবের শুভ সূচনা হল। এই মহানাম যজ্ঞে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সকল ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। শতাব্দী প্রাচীন এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে আগামী বৃহস্পতিবার। শেষ দিন বাবা বৈষ্ণব গোসাইয়ের উদ্দেশ্যে নিবেদিত হবে প্রায় ১০,০০০এরও বেশি মালসা আর আগত ভক্তবৃন্দের মধ্যে ৫০ কুইন্টালের বেশি চাল ডালের খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। হরিনামে মুখরিত হয়ে বকুলতলা প্রাঙ্গণে একটাই ধ্বনি উচ্চারিত হয়, জয় বাবা বৈষ্ণব গোসাই, জয় বাবা বৈষ্ণব গোসাই। জনশ্রুতি অনুযায়ী অলৌকিক ক্ষমতার অধিকারী বাবা বৈষ্ণব গোসাই ছিলেন একজন সিদ্ধ যোগী পুরুষ। বর্তমানের বকুলতলা ছিল একদা জঙ্গলাকীর্ণ এবং এখানে তিনি সাধন ভজন করতেন। লোকে মুখে শোনা যায় কোনো এক ভাদ্রমাসের ভরা জলঙ্গি নদী পার হয়ে তিনি লোকচক্ষুর অন্তরালে অন্তর্হিত হন। সেই থেকে আজও তাকে স্মরণ করেন পলাশীপাড়া ও এতদঞ্চলের মানুষ। অত্যন্ত ভক্তিনিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসা এই মহোৎসব এবারেও অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম ও শ্রদ্ধা সহকারে। সারা বছর ধরে ভক্তপ্রাণ মানুষজন এই উৎসবের অপেক্ষায় প্রহর গোনেন। এলাকাবাসীদের বক্তব্য, এটা আমাদের প্রাণের অনুষ্ঠান, বাবা বৈষ্ণব গোসাই আমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন।
আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।